নজর রাখবো পরবর্তী সংবাদে। গাঁজা, ফেন্সিডিল সহ নেশা সামগ্রী পাচার করতে গিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো অভিযুক্ত বা পাচারকারী সম্রাট বর্মন ওরফে সোনাই, যাকে ধরা পড়েছে যে ইতিমধ্যে পুলিশের হাতে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্ত। ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনীর অভিযান চলে এয়ারপোর্ট নারায়ণপুর এলাকায় এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তবে গাঁজা ফেন্সিডিল ডেলিভারি দিচ্ছিল তারা এবং রানীর বাজারের কুখ্যাত নেশা কারবারি সম্রাট বর্মন সে এই কারবারের সাথে জড়িত বলে খবর। তবে পুলিশের কি বক্তব্য উঠে এসেছে নেশা সামগ্রী সহ নেশা পাচারকারীকে গ্রেপ্তার প্রসঙ্গে শুনুন। কালকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে নারায়ণপুরে একটা বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড গুডস নিয়ে আসবে, সেই মোতাবেক আমরা এখানে পুলিশ যাই এবং বসে বসি, এবং ওরা যখন গাড়ি থেকে এগুলি নামাচ্ছিল তখন আমরা তাদেরকে দুজনকে কন্ট্রাব্যান্ড গুডস শুনে আমরা আটক করি। তিনটা দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাঁজা এবং স্কপ শিরা পাওয়া গেছে। পুলিশ অফিসারের বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, বিশেষ করে এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার অভিযুক্ত। তবে তারই সাথে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে ধৃতদের, এমনটাই খবর উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।